দিন ফুরিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, নৌকা প্রতীকের প্রচারণায় সৃষ্টি হচ্ছে গঞ্জোয়ার নরসিংদী চার মনোহর দিবেলা বাসনে। আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মনোহরদী প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে চেতনা ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে মনোহরদী বাস স্ট্যান্ডে গণসংযোগ করেছেন তিনি। এ সময় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। এই জোয়ার দেখে মুগ্ধ শিল্পমন্ত্রী। তিনি বলেন, সিক্ত আমি মানুষের ভালোবাসায়। যেখানেই যাচ্ছি সেখানে জনজোয়ারে ও নৌকার সমর্থনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের এ জয় ঠেকাতে পারবে না কোন চক্রান্ত। নৌকা শান্তির প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজনসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে